প্রিয় বন্ধুরা, এই সুন্দর পৃথিবীতে আপনার জন্মই হয়েছে সফলতার জন্য, এই বিশ্বাসে পথ চলুন। আপনার কাজকর্মে, চলনে বলনে, চিন্তায় চেতনায়, সত্তার সুপ্ত ধ্যানে, অনুভূতির তীব্র টানে প্রতিনিয়ত আমি পারি, আমি পারব, এই বিশ্বাসে এগিয়ে চলুন। জীবন মানেই এগিয়ে চলা, গতি জীবন, স্থিতিতে মরণ। গতিময় এই জীবনে নিজের শক্তির উপর বিশ্বাস রাখা বাঞ্ছনীয়। আপনি যখন কারো চোখে চোখ রাখেন, দুজনের মাথা তখন উপরেই থাকে। যখন দাঁড়ান, মেরুদণ্ড সোজাই রাখতে হয়, এটাই আত্মবিশ্বাস। নিজেকে সব কিছুতে নিখুঁত বানানোর চেষ্টা করার দরকার নেই, কিন্তু যা আপনার বিষয় বা ক্ষেত্র তাতে শতভাগ প্রচেষ্টা ঢেলে দিন। আকাঙ্ক্ষার একার কোনো শক্তি নেই, যদি কিনা সেখানে দৃঢ় সংকল্প ও প্রচেষ্টা না থাকে। যত আপনি ভালো চিন্তা করবেন, তত আপনার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটবে। যত আপনার নাভিকেন্দ্র সক্রিয় হবে, আপনার ইচ্ছাশক্তি তত প্রবল হবে। যত আপনি দৃঢ় প্রতিজ্ঞ হবেন, তত আপনার জীবনী শক্তি বৃদ্ধি পাবে। স্কুলের বাস্কেটবল দল থেকে বাদ পড়ে নিজেকে রোমে বন্দি করে যে ছেলেটি চিৎকার করে কেঁদেছিল, সেই কিনা পরে 6 বার NBA চ্যাম্পিয়ন হয়েছিলেন, যার নাম মাইকেল জর্ডান। মিকি মাউসের স্রষ্টা ওয়ার্ল্ড ডিজনি পত্রিকার চাকুরি থেকে চাকুরিচ্যুত হয়েছিলেন। অভিযোগ ছিল তার ইমাজিনেশন ক্যাপাসিটি ও অরিজিনাল আইডিয়া নেই। তিনিই পরবর্তীতে 22টি একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে থমাস আলভা এডিসন 1000 বার পরীক্ষা করেও ব্যর্থ হয়েছিলেন। তার সহকারী হতাশ হয়ে পড়লেও তিনি কাজ চালিয়ে যান এবং শেষ পর্যন্ত সফল হন, কারণ তিনি তার মনের বিশ্বাসের উপর আস্থা রেখেছিলেন। ভুল স্বীকার করা মানে ছোট হওয়া নয়, বরং জেনে গেলেন আপনার কি কি ত্রুটি ছিল। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে দোষারোপ করা বন্ধ করুন, ভয় দূর করুন, নিজের উপর নিয়ন্ত্রণ আরোপ করুন। কখনোই নিজের শক্তি সামর্থ্যের উপর আস্থা হারাবেন না। আত্মবিশ্বাসহীন পাখায় ভর করে আকাঙ্ক্ষা চরিতার্থ করা যায় না। সকল খেলায় কেউ রেকর্ড ভঙ্গ করে না, বছর বছর কেউ নোবেল পুরস্কার পায় না। নিত্যকার ছোট ছোট অর্জনগুলোই আপনার আত্মবিশ্বাসের সাথী। আত্মসমালোচনা সত্তাকে উত্রিয়ে আত্মসহানুভূতি সত্তাকে কাজে লাগান। আপনার চারপাশের নেতিবাচক মানসিকতার মানুষেরা বারবার আপনার আত্মবিশ্বাসের চিড় ধরাতে চাইবে। জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষজনরা নিজেদের উদাহরণ মেলে ধরবে আপনার সামনে। কখনো নেতিবাচক মানুষদের ভ্রান্ত পরামর্শ, কখনো ঈর্ষান্বিত ব্যক্তিদের ভুল নির্দেশনা, কখনো মূর্খদের মিথ্যা কথা, আবার কখনো সন্দেহবাজদের সংশয় মাখানো মিষ্টি ভাষণ আপনাকে বিপদগামী করবে, আপনাকে অকল্যাণের অতলে তলিয়ে দিবে, আপনার সকল সম্ভাবনাকে বিনষ্ট করবে, আপনার সৃজনশীলতাকে ধ্বংস করবে, আপনার ভেতরের আপনাকে তিলে তিলে গলা টিপে হত্যা করবে। এই ধ্বংসলীলা বা খুনের ঘটনা প্রথম প্রথম আপনি টের পাবেন না, বুঝতে পারবেন না আপনি কি হারাচ্ছেন, কি থেকে বঞ্চিত হচ্ছেন। টের পাবেন তখনই যখন সব হারিয়ে আপনি নিঃস্ব, রিক্ত, অসহায়, জীবন যুদ্ধে পরাজিত। এমন জীবন কারো কাম্য নয়, নিশ্চয়ই আপনারও নয়। তাহলে মন থেকে নেতিবাচক বিশ্বাস দূর করুন, তবেই বদলে যাবে আপনার জীবন, সেই সাথে বদলে দিতে পারবেন কুঠি মানুষের জীবন। জীবনে উন্নতি করতে চাইলে 4টি বিষয়কে না বলতে শিখুন। অল্পতেই হতাশ হয়ে পড়া, সব কিছু নিয়ে নেগেটিভ চিন্তা করা, একসাথে অনেক কিছুর পেছনে ছোটা, অন্যের কথায় থেমে যাওয়া। সাফল্যের রঙে ভবিষ্যৎকে রাঙাতে চান? অকল্যাণের বৃত্ত ভাঙতে চান? আলোকিত মানুষজনের কাফেলায় নিজেকে সামিল করতে চান? তাহলে বিশ্বাস করুন, সম্ভাবনার অফুরন্ত ভাণ্ডার আপনার মাঝেই আছে। বিশ্বাস করুন, কোনো বাধাই আপনার সামনে টিকতে পারবে না, কারণ আপনার আছে শক্তিশালী মস্তিষ্ক। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তা এই পৃথিবী আপনার মঙ্গলের জন্যই তৈরি করেছেন। বিশ্বাস করুন, সীমাহীন ক্ষমতা সম্পন্ন মানুষ আপনি। বিশ্বাস করুন, কোনো ভালো কাজের শুরুতে আপনার সমালোচনায় যারা মুখে ফেনা তুলছে, একদিন ওই মুখেই আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ হবে। বিশ্বাস করুন, আপনি ভাগ্যের হাতের ক্রেয়নক নন, কর্মের মাধ্যমেই আপনি আপনার ভাগ্য গড়ে নেবেন। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তা আপনার জন্য
অনেক চমক রেখেছেন, একের পর এক সেগুলো আপনাকে উন্মোচন করতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।